নমস্কার কবি ভবানীপ্রসাদ মজুমদার রচিত আঙুল চোষার ফ্যাশা ক্লাস ওয়ানের ভোদার ছিল আঙুল জোষার রোগ তাই নিয়ে তার বাবা মায়ের খুব দুর্ভোগ হোমিওপ্যাথি আলোপাথি টোটকা কবিরাজি কোনো কিছুতেই হয়নি সুফল রোগটা এমন পাজি বাইরে ঘরে সব সময় ভোদার দিন ও রাতের সুস্থ আঙুল কখনো ডান কখনো বা হাতের তিন মাস পর হঠাৎ সেদিন ধর্মতলার মোড়ে দেখা হতেই ভোদার বাবা হাতটা আমার ধরে বললে দাদা কোথায় ছিলেন আমাদেরকে ছেড়ে আমার ভোদার আঙুল রোগ গিয়েছে সেরে কেমন করে বলছি শুনুন আমরা সবাই মিলে অনেক ভেবেই প্যান্টগুলোর করে দিলাম ঢিলে পড়লেই প্যান্ট কোমর থেকে যেই না নেমে আসেন অমনি চেপে ধরে দু হাতে দু পাশে ওইভাবেতেই ঘরে ফেরে ওঠে নামে ছোটে ফলেই আঙুল চষার সুযোগ পায় না সে আর মোটে নমস্কার